হাই অল, এসএসসি কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে এসএসসি ফিজিক্স এর যে প্রথম পত্র, এই প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায়টা, এই ভেক্টর অধ্যায়ে আমরা স্কেলার রাশি ও ভেক্টর রাশির কিছু উদাহরণ আজকে তোমাদেরকে দেখাবো। কিভাবে স্কেলার রাশি অর্থাৎ কিভাবে ডট গুণ করতে হয়, কিভাবে ক্রস গুণ করতে হয়, এই টপিকগুলো কয়েকটা উদাহরণের মাধ্যমে আজকে আমি তোমাদেরকে দেখাবো। এবং আমাদের আগের ভিডিওতে স্কেলার গুণ এবং ডট গুণের বিস্তারিত আলোচনা দেওয়া আছে, তোমরা যদি দেখে না থাকো তো আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া থাকবে, তোমরা ভিডিওটি দেখে আসতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। না, আমরা ফার্স্ট স্কোয়ার গুণন বা যেটাকে আমরা ডট গুণ বলি সেটা আগে আমরা একটি উদাহরণটা দেখবো, এটা কিভাবে আমরা স্কোয়ার বা ডট গুণ করি। আর এটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে নিই, আমরা যদি স্কোয়ার গুণ বা ডট গুণ করি তো এর যে ফলটা সেটা কিন্তু আমাদের একটা স্কোয়ার রাশি আসে। সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে কিসের জন্য আমাদের এই স্কোয়ার বা ডট গুণ করলে এর যে মানটা স্কোয়ার রাশি আসে। তো আমরা এখন সেটা উদাহরণের মাধ্যমে দেখবো যে আসলে সেটা স্কোয়ার রাশি হয় কিনা। তো তোমরা দেখো এখানে আমাদের একটা উদাহরণ তোলা আছে যে এ ভেক্টর সমান 2i + 3j - k এবং বি ভেক্টর সমান 9i - 6j - 2k, অর্থাৎ আই জে কে এটা কিন্তু আমাদের এখানে একক ভেক্টর। দেন আমরা এখন এখানে বলছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর, অর্থাৎ এই ভেক্টর দুইটার ডট গুণফল বা স্কেলার গুণফলটা আমাদের করতে হবে। তো এটা যখন আমরা করব, ফার্স্ট যেটা করতে হবে যেটা দেওয়া আছে সেটা আমরা এক পাশে লিখবো। তো এখানে আমি তুলে নিচ্ছি, আমাদের দেওয়া আছে লেটস এ ভেক্টর ইকুয়ালস টু, আমাদের দেওয়া আছে কত দেখো, 2i + 3j - k, এবং বি ভেক্টরটা আমাদের দেওয়া আছে 9i - 6j - 2k। তো আমরা এখন এখানে নির্ণয় করব এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা নির্ণয় করব। তো আমরা যদি করি তার আগে আমরা একটু লিখে নিই যে এ ভেক্টর ডট বি ভেক্টর। তোমরা দেখো আমরা এখন এ ভেক্টরের যে ভ্যালুটা ছিল এটা আমরা বসাবো। এ ভেক্টরটা আমাদের কি ছিল, 2i + 3j - k হ্যাট, এবং যেহেতু আমাদের এটা ডট গুণ, তোমরা এটা অবশ্যই মনে রাখবা ডট গুণের ক্ষেত্রে আমরা ডট দিব। এই ডটটা যদি ছাড়া পড়ে তাহলে কিন্তু কোনো কোনো এক্সামিনার এটা কাটা দিতে পারে। তো আমরা এখানে একটা ডট চিহ্ন দিয়ে দিলাম। আবার বি ভেক্টর আছে আমাদের কত, 9i - 6j - 2k। তো তোমরা দেখো আমরা কিন্তু এ বির যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু আমরা বসে ফেলছি খুব সুন্দর করে। তো এখন আমরা দেখবো যে কিভাবে এটার আমরা গুণটা করব, অর্থাৎ স্কেলার বা যেটা আমরা ডট গুণ করতেছি এই গুণটা আমরা কিভাবে সলিউশন করব। তো তোমরা সবসময় একটা কথা জানো, আই আর আই কে যদি আমি ডট গুণ করি সেই ক্ষেত্রে আমাদের কি আসে, অর্থাৎ আমি আগের ক্লাসে বলছিলাম আই আই জে একক ভেক্টর গুলো সমজাতীয়, এগুলোকে ডট গুণ করলে আসে 1। এবং আমরা যদি আই জে অর্থাৎ সমজাতীয় জাতীয় না যেগুলো এগুলোকে ডট গুণ করলে কি আসে আমাদের, 0। দেন আমরা কি করব এখানে, আমরা গুণটা শুধু যেগুলো সমজাতীয় তাদের করব, যেগুলো সমজাতীয় না তাদের আমরা করব না। তো তোমরা দেখো এখানে আমরা আই এর সাথে আই করব, তাহলে আই আর আই যদি আমরা গুণ করি সেক্ষেত্রে 1 হয়, এবং 9 এবং 2 যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে, 18 হচ্ছে। আমরা আই আই গুণ করে 1 পেয়েছি, যেন 1টাতে আমাদের গুণ করলে কত হয়, 18ই হবে। তো এখন দেখো আমরা একটু প্লাস মাইনাসের কাজ করি, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে এবং এখানে কি চিহ্ন দেওয়া আছে, মাইনাস চিহ্ন। তো এই প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করে দিই তো আমরা জানি কত হয়, মাইনাস হয়। আবার দেখো জে আর জে যদি আমরা গুণ করি তাহলে কত হয় আমাদের, 1 হয়। আমরা 3 আর 6টা গুণ করি তাহলে আমাদের কত হয়, এখানেও কিন্তু 18 হচ্ছে। আবার দেখো মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস মাইনাস আমরা জানি কত হয়, প্লাস। কে আর কে যদি গুণ করি সেক্ষেত্রে 1, আবার কে এর সাথে 2 আছে, এই কে এর সাথে কিছু নেই মানে মনে করতে হবে একটা 1 আছে। তো এখানে ক্যালকুলেশন করলে আসে আমাদের কত, 2। তো ফাইনালি দেখো আমাদের যেখানকার অ্যান্সারটা এটা কিন্তু 2 চলে আসতেছে। তো তোমরা দেখো এই 2টা কিন্তু কোনো ভেক্টর রাশি না, এটা কিন্তু একটা স্কোয়ার রাশি। দেন আমরা বুঝতে পারলাম কি, যে আমরা যদি দুটি ভেক্টর রাশি গুণ করি তাহলে আমরা কি রাশি পাবো এখানে, সেই ক্ষেত্রে আমরা একটা স্কোয়ার রাশি, অর্থাৎ কোন দুটি ভেক্টরকে যদি আমরা স্কেলার বা ডট গুণ করি তো সেই ক্ষেত্রে আমাদের কোন রাশি আমরা পাবো সেখান থেকে স্কেলার রাশি। তো আশা করি আমাদের উদাহরণটা তোমরা বুঝতে পারছো। না, আমরা এখন চলে আসলাম আমাদের ভেক্টর গুণন বা যেটাকে বলি ক্রস গুণন। দেখো এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, তো এই উদাহরণটা আমরা এখন এই ভেক্টর গুণ বা ক্রস গুণের মাধ্যমে গুণটা করে দেখাবো। আর তোমরা মনে রাখবো যে ভেক্টর গুণ বা ক্রস গুণন যদি আমরা করি তো সেই ক্ষেত্রে আমাদের যে ফলাফলটা পাবো সেই রাশি সেটা কিন্তু আমাদের কি হবে, একটা ভেক্টর রাশি। দেন এখানে আমাদের দুইটা প্রশ্ন করেছে, দেখো আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো ভ্যালু দেওয়া আছে এবং বলছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অর্থাৎ যে আমাদের ভেক্টর গুণন যেটা সেটা আমাদের করতে হবে। দেন এখানে আবার করতে হবে কি, এই ভেক্টরের মানটা বের করতে হবে। তো আমি আজকে তোমাদেরকে দুইটা টপিকই শিখিয়ে দিব, কিভাবে তোমরা ভেক্টর গুণন করবা এবং ওই ভেক্টর গুণনের যে ফলাফলটা পাইলা কিভাবে ওই ভেক্টর গুণনের ফলাফল থেকে তোমরা আবার তার মানটা নির্ণয় করবা। তো চলো আমরা এখন দেখে নিই কিভাবে করব। তো আমাদের এখানে দেওয়া আছে কি, আমরা সেটা আগে লিখে ফেলি। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ ভেক্টর সমান দেওয়া আছে 5i + 2j - 3k, এবং আমাদের যে বি ভেক্টরটা দেওয়া আছে সেটা আমাদের হচ্ছে কত, শুধু i প্লাস থ্রি জে
প্লাস 2k তো এখান থেকে আমরা দুইটা জিনিস নির্ণয় করব একটা a ভেক্টর ক্রস b ভেক্টর এটা আমরা নির্ণয় করব এবং এর কি নির্ণয় করব আমরা এর মানটা নির্ণয় করব তোমরা সবসময় মনে রাখবে যে ভেক্টর রাশির যে মানগুলো সেগুলো কিন্তু মডুলাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তো এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি বেরোবে এবং এটা তার কি হবে আমাদের মান হবে তো চলো আমরা ফারস্টে আগে কি করব ফারস্টে আমরা এই যে ভেক্টর রাশিটা অর্থাৎ এই ফরম্যাটটা আমরা ফারস্টে আগে বের করে নিই তো আমাদের দাও ছিল a ভেক্টর ক্রস b ভেক্টর তোমরা ক্রস চিহ্ন দিতে ভুলবা না তাহলে কিন্তু এক্সামিনারটা কেটে দিতে পারে তো এখন দেখো আমরা এখানে a ভেক্টরটা কি সেটা এখন তুলবো a ভেক্টর ছিল আমাদের 5i প্লাস 2j মাইনাস 3k যেহেতু ক্রস ছিল আমি আগে বলছি যে ক্রস তোমরা দিতে ভুলবা না ক্রস আমাদের কি দেওয়া আছে i ভেক্টর প্লাস 3j প্লাস 2k তো তোমরা একটু দেখো আমরা ডট গুণফল যেভাবে করলাম ক্রস গুণফলটা কিন্তু আমরা সেভাবে করব না এটা কিন্তু একবারে ব্যতিক্রম ধর্মী একটা নিয়ম তো এটা আমরা যে উচ্চতর গণিত ছিল আমাদের প্রথম পত্র সেখানে যে আমাদের প্রথম অধ্যায়টা ছিল ম্যাট্রিক্স এবং নির্ণায়ক তারপরের অধ্যায়ে কিন্তু আমাদের ভেক্টর আছে তো এই ভেক্টরের যে অধ্যায়ে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কল করে দেওয়া আছে তো সেই ফর্মেটে আমরা এখন এটা করব তো চলো আমরা এখন শুরু করি তো তোমরা দেখো এখানে আমাদের আই জে কে তিনটা আমাদের সহগ আছে তো আমরা ফার্স্টে এখানে লিখে নিব যে আই ভেক্টর জে ভেক্টর এবং কে ভেক্টর ফার্স্টে দেখো আমরা একটা মডুলার চিহ্নের মধ্যে আই ভেক্টর জে ভেক্টর কে ভেক্টর কিন্তু আলাদা করে দিয়ে নিছি এবং দুই পাশে দুইটা কি করছি আমরা মডুলাস চিহ্ন দিছি এখন আমরা আই ভেক্টরের যে ভ্যালুগুলো সেগুলো বসাবো তো তোমরা দেখো এখানে আমাদের আই ভেক্টরের ভ্যালু কত 5 তো আমরা আই একবারে নিচে আমরা লিখব কত 5 তো দেখো জে ভেক্টরের সব কত 2 তো আমরা একবার জে এর নিচে 2 বসাবো আবার কে এর সব দেখো -3 এখানে আমরা কি বসাবো -3 সবগুলো কিন্তু প্লাস ফর্মে আছে তো কোন জায়গায় মাইনাস থাকলে আমরা মানটার আগে মাইনাস দিয়ে দিব দেন আমরা এখন এটা করব আই এর সাথে কিছু নাই এইজন্য আমরা বুঝবো আই এর সব কত আমাদের শুধু জেনারেল 1 যে সব কত 3 তো জে এর নিচে আমরা কত লিখব 3 কে সব 2 এইজন্য আমরা এখানে 2 লিখব তোমরা কখনোই এইটা আগে বসাবা এটা পরে বসাবা তা না যেটা ফারস্টে থাকবে অথবা জে ভেক্টরটা প্রথমে দেখবি সেই ভেক্টরটা আগে বসাবা কাউন্ট করে দেন তার পরের ভেক্টরটা বসাবা তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো তো আমাদের যেহেতু এখানে আটটিছে না তো আমরা একটু মুছে দিচ্ছি তো এটা করতে অনেক বড় জায়গা লাগবে তো এই জন্য আমরা প্রশ্নটাও মুছে দিলাম এবং এইটা একটু উপরে লিখলাম তো তোমরা এখন দেখো আমরা এখন যে সিস্টেমে করব আমরা ফার্স্টে যে আমাদের আই এর যে সহগটা ছিল যেটা আমরা আই এর সহগটা নিয়ে কাজ করব অর্থাৎ আমরা ফার্স্টে কোন সহগটা নিয়ে কাজ করব আই এর সহগটা নিয়ে তো এখানে আইটা বসায় ফেললাম যেহেতু আমরা আই এর সহগ নিয়ে কাজ করব দেন আমরা আইটা বসা দিলাম তো তোমরা এখন একটু ভালোমতো দেখো যখন আমরা আই কে নিয়ে কাজ করব তখন তোমরা মনে থাকবে আই এর যে সারি এবং আই এর যে কলাম এটা কিন্তু বাদ যাবে তো আমাদের এখানে কিন্তু চারটা সংখ্যা থাকলো 2 একটা 3 একটা -3 একটা 2 একটা তো এখন আমরা কি করব একটু দেখো এই চারটা সংখ্যা আমরা আরআরই গুণ করে বিয়োগ করব কি বললাম এই চারটা সংখ্যা আমরা আরআরই গুণ করে বিয়োগ করব তো আরআরই কাকে কাকে গুণ করবা এই যে এইভাবে আমরা 2 আর 2 কে ফারস্টে গুণ করব তো 2 আর 2 যদি আমরা গুণ করি তো আমরা জানি ফলাফলটা কত আসে আমাদের 4 তারপর এখানে কিন্তু আমাদের সূত্রে কত আসবে মাইনাস সূত্রে কিন্তু এখানে মাইনাস ইউজ হবে তো এখন আমরা পাশের যে আরআরইটা আছে সেটা এখন আমরা গুণ করব তো দেখো এখানে আমাদের 3 3 9 এবং মাইনাস আছে দেন মাইনাস মাইনাস আমাদের যাবে প্লাস আমরা বসাই দিলাম তো আশা করি আইটা তোমরা বুঝতে পারছো তখন আমার আই কাজটা শেষ এখন আমি চলে যাব কিসে জে চলে যাব আমাদের সূত্রের প্লাস তো এখানে আমরা এখন প্লাস চিহ্ন দিলাম তারপরে আমাদের কি আছে একটু দেখো তারপরে কিন্তু আমাদের এখানে জে আছে তো আমরা এখন এখানে জে এর কাজ করব দেন আমরা এখানে জেটা বসায় ফেললাম তো জে যখন করব তখন আমরা জে এর সারি বাদ দিব এবং জে এর কি বাদ দিব আমরা জে যে কলামটা ছিল এই কলামটা বাদ দিব অর্থাৎ যাকে নিয়ে কাজ করবে তার সারি কলামটা বাদ দিবে এটা কিন্তু মনে মনে তোমরা খাতায় আঁকাবে না আমি তোমাদের বোঝানোর জন্য এইভাবে দাগ দিয়ে দিচ্ছি তো এখন কি করব আমরা সেম ভাবে আরআরই গুণ করব তো এখানে কিন্তু আমাদের চারটা অঙ্ক থাকলো 5 একটা 1 একটা -3 একটা 2 একটা তো সেম ভাবে আমরা 5 কে 2 দ্বারা গুণ করব তো 5 কে 2 দ্বারা যদি গুণ করি সেক্ষেত্রে আমাদের আসে 10 সূত্রের আসে আমাদের মাইনাস 3 কে 1 দ্বারা গুণ করলে 3 এবং মাইনাস আছে এজন্য আমরা গুণ করে দিয়ে কত হলো আমাদের প্লাস তো আশা করি তোমরা যেটা বুঝতে পারছো দেন আমরা যদি এখন কেটা করি কেটাও কিন্তু আমাদের সেম ফরম্যাটে আমরা একটা প্লাস চিহ্ন নিব কে নিব এখন আমরা যদি কে যদি আমরা সেম নিয়মে করতে চাই তো সেম ভাবে কেটাকে তোমরা সারি কলামটা আগে খুঁজে বের করবে করে তোমরা কি করবে সারি আর কলামটা বাদ দিয়ে দিবে দিয়ে কাজটা করবে অর্থাৎ এই যে আমাদের এখানে কে আমরা কে এর কি করলাম সারিটা বেদ বাদ দিয়ে দিলাম এবং কে এর কলামটা বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের 5 1 2 আর 3 থাকলো তো 3 আর 5 যদি আমরা গুণ করি তো আমাদের কত আসে t এবং আমরা 1 আর 2 যদি গুণ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কত আসে
টু আসে। তো দেখো এখানে কিন্তু কোনো চিহ্ন নাই, মাইনাস চিহ্ন, দেন এখানে আমাদের এই মাইনাস চিহ্নটা এই জন্য আমরা বসালাম। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আমরা কি করবো দেখো, আমরা ক্যালকুলেশনটা করে নিব। তো ক্যালকুলেশন করলে আমরা নাইন আর কত ফোর আমরা কি করবো যোগ করবো। তো এখানে আমাদের কত আসে থার্টি আই, যেহেতু আমাদের নাইন ফোর যোগ করলে আসে থার্টি। তো প্লাস চিহ্ন ছিল, আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। টেন আর থ্রি জিরো আমরা যদি যোগ করি তাহলে আমাদের এখানে আসে থার্টি জে, যেহেতু আমাদের এটা জে ছিল তো আমরা এখানে জে লিখবো। আবার এখানে কত ছিল দেখো, প্লাস ছিল পনেরো থেকে কিন্তু আমরা এখানে দুই বাদ দিচ্ছি, তো আমরা কত হয় জানি তেরো হয়। তো তেরো কে, তো তোমরা দেখো আমরা যে একক ভেক্টরটা বের করছিলাম এ ভেক্টর ক্রস বি ভেক্টরের যে ভেক্টর গুণনটা করলাম, এর ফলাফলটি কিন্তু আমাদের পুরোটা ভেক্টর রাশি আসলো। তো আমরা কিন্তু এ ভেক্টর আর বি ভেক্টরের যে ফরমেটটা সেটা আমরা খুব ভালোভাবে ক্রস গুণ করটা করে ফেললাম। তোমরা এইভাবে ক্রস গুণ করবে, দেন আমাদের এখন ছিল কি ক্রস গুণের মানটা। তো এখন আমরা ক্রস গুণের মানটা করব। তো আমাদের এরপরে কিন্তু যে ভেক্টর গুণনের মানটা বের করতে বলছিল, তো আমরা এখন তোমাদের ভেক্টর গুণের মানটা বের করে শিখাই দিব। তো যেহেতু আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর করেছিলাম, দেন এর যদি আমরা মান বের করতে চাই তাহলে আমরা যেন একটা মোড়লাস চিহ্ন ইউজ করতে হবে। এবং দেখো এর যখন আমরা মান বের করতে হবে এটা কিন্তু পুরো একটা কি রাশি, আমাদের ভেক্টর রাশি। তো ফার্স্টে আমরা একটা এখানে রুট ইউজ করব। রুট ইউজ করার পর তোমরা কি করবা দেখো, আমাদের যে তেরো ছিল আমরা তেরো বসাবো, তেরোর উপরে স্কোয়ার প্লাস সেমভাবে এই যে সহগের উপর স্কোয়ার, তো তেরোর উপর স্কোয়ার প্লাস সেমভাবে আমাদের এখানে কি আছে তেরো অর্থাৎ কে সহগ, কে সহগের উপরে স্কোয়ার। তো তোমরা দেখো আমাদের ফার্স্টে কি করতে হবে, এই যে সহগগুলো আছে আই জে কে তাদের উপরে বড় করে আমরা যোগ করে দিব। তো আমরা জানি কি হয় দেখো, তেরোর উপর স্কোয়ার করলে আসে 169, সেমভাবে 169 প্লাস 169। তো আমরা যদি একেবারে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়ায়, তো আমাদের এখানে আসে 507। তো এটাই কিন্তু আমাদের কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর যে করলাম তার মানটা। তো তোমরা এইভাবে ডট গুণ করবা, এভাবেই সকল স্কেলার গুণন বা ডট গুণগুলো করবা। এছাড়াও তোমরা আমি যেভাবে তোমাদের ভেক্টর গুণনটা দেখালাম এই ভেক্টর গুণনটা সেমভাবে করবা। ভেক্টর গুণনের নিয়মই কিন্তু এটা, এবং ভেক্টর গুণনের যে ফরমেটটা আসে অর্থাৎ ভেক্টর গুণনের যে মানটা আমরা বের করব সেটা কিন্তু এই ফরমেটে, অর্থাৎ আই জে কে এর যে সহগগুলো থাকবে তার উপর বর্গ করে যোগ করে দিবা এবং সবার উপরে একটা রুট চিহ্ন ইউজ করবা। দেন তোমাদের কি হবে ওই যে ভেক্টরের মানটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমরা ফুলভাবে বুঝতে পারছো। তো আমরা পরের ভিডিও নিয়ে আসবো এই ভেক্টরের সম্পর্কেই আরও নতুন নতুন কিছু টপিক। তো আমাদের চ্যানেল যারা নতুন তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, এবং যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে।